কালনা পণ্য লক্ষ্মীতলা এক ফুটবল ময়দানে মতুয়া সংঘের সম্মেলনে হাজির হয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করলেন প্রাক্তন এমপি মমতা বালা ঠাকুর। তিনি এদিন বলেন, 2019 সাল থেকে মতুয়াদের ভুল বোঝাচ্ছে কেন্দ্রীয় সরকার। আমাদের নাগরিকত্ব পেতে হলে কেন আবেদন করতে হবে? নিঃশর্ত নাগরিকত্ব দিন আমাদের। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরবাড়ি এলাকায় জনসভা করেন। সেখানে গিয়ে জয় শ্রীরাম ধ্বনি দেন তিনি, মতুয়া সংঘের হরিবল ধ্বনি তিনি দেননি, এমনকি প্রণামও করেননি। হরিচাঁদ ঠাকুরকে অপমান করেছেন, মতুয়াদের অপমান করেছেন। বর্তমান এমপি শান্তনু ঠাকুরের তা বোঝার ক্ষমতা নেই। এদিন মন্ত্রী স্বপন দেবনাথকে, এদিন মঞ্চ থেকেই প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর তিনি অনুরোধ করেন বর্ধমান জেলায় হরিচাঁদ ঠাকুরের নামে কিছু উন্নয়ন করতে। যে মাঠে সভা হচ্ছে সে মাঠেই স্টেডিয়াম করা হবে, সাথে সাথেই ঘোষণা করেন মন্ত্রী স্বপন বাবু এদিন। আমরা কি করে সন্তুষ্ট হব বলো ভাই? তার কারণ হচ্ছে তারা যে বিলটা পাশ করেছে সেটা হচ্ছে আবেদন করে শর্ত বেঁধে দিয়েছে। দ্বিতীয় জিনিস হচ্ছে তারা বলছে যে করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য তারা নাকি পিছিয়ে দিচ্ছে, ভ্যাকসিনের সব দেওয়া হবে তারপরে। এবং এই যে ভাওতা মতদের ভুল বোঝাচ্ছে সবসময় 24 ঘন্টা, যে বিলটা আমরা বললাম নিঃশর্ত সেটা করলো না। আমরা ভারতীয় নাগরিক আগেছিলাম, এখনও আছি, তাদের ওই ভাওতা দিয়ে আমাদের নাগরিকত্ব দেওয়ার কোনো দরকার নেই। তারা ঘোষণা করুক, আমরা এদেশের নাগরিক হয়ে গেলো, মিটে গেলো। আর ইয়ে শান্তনু ঠাকুরকে আপনি বলেছিলেন যে উনি এখনো পর্যন্ত কোনো কাজ করছেন না, তার প্রত্যুত্তরে পাল্টা উনি বলেছেন যে আপনি ঘরে বসে থাকা মানুষ, রান্না করা মানুষ, আপনি এইসব বিষয়ে কিছু বোঝেন না, এবং আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও উনি প্রশ্ন করলেন। শুনেন, মানুষের শিক্ষাগত শুধু পুঁথিগত হয় না, শিক্ষাগত যেত হতে হলে তার ভিতরের চেতনা লাগে। ওর কাছে পুছে দে, মানে জিজ্ঞাসা করুন যে ভারতবর্ষে একমাত্র এমপি 3.5 বছরে একটু সময় পেয়েছিলাম, সারা ভারতবর্ষে একজন, সে হচ্ছে বনগাঁ লোকসভার এমপি মমতা ঠাকুর, টাকা খরচা করেছে। আর শিক্ষাগত যোগ্যতা ওর যদি এতটাই থাকে, ও শিক্ষিত, বিরাট শিক্ষিত, তার শিক্ষিত আমি তাকে সম্মান জানাই। তাহলে কালকে যে ঠাকুরবাড়িতে এসেছিল ভোটার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, যখন ঠাকুরের মন্দিরে গেল সেই মন্দিরে প্রণামটা কেন করলো না? যখন উঠে ওই স্লোগান দিয়েছিল জয় শ্রীরামের, জয় শ্রীরাম আমরা বলি, তাকে আমরা প্রণাম করি, হরিবল করে ধ্বনিটা কেন দিল না? তার কি সেই বুদ্ধি আছে যে আমার মতো সমাজকে অপমান করে গেল, যে সেখানে তার জয় শ্রীরামটা বলে গেল, আমার হরিবল ধ্বনিটা দিতে পারলো না? তাহলে এটা কি ঠাকুরের অপমান না, আমার মতো সমাজের অপমান না? পূর্ব বর্ধমান থেকে অতনু ঘোষের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।